যে দুইটা জিনিস নাই রানা মিষ্টান্ন ভাণ্ডারে মিষ্টিতে, কোন দুইটা জিনিস সেটা একটু পরে বলছি। তার আগে চলুন এখানে কত পরিমাণে বানানো হয় এবং কয়টা থেকে কয়টা পাওয়া যায় সেটাও বলছি, এবং কত বছরের পুরনো এই ব্যবসাটা এবং কত সাল থেকে তারা একদম উপরে উঠতে শুরু করেছে সেটাও বলে দিচ্ছি। এখানে দেখেন মামা এখানে প্রসেসিং করছে, মানে মেইন কাজ যিনি তিনি হচ্ছে মামা। নাম কি আপনার? বিল্লাল। বিল্লাল, আমরা গ্রামে গ্রামে বাড়ি বাড়ি আমি ছেনার কারিগর। আমি থাকি এখানে, হচ্ছে মেইন যে প্রসেসিংটা হচ্ছে একদম ছানাতে। ও হাতের একটু কারুকাজ দেখবো আমরা, যে এক হাতেই মামা একদম সুন্দর মতো সেম অ্যাকুরেট ভাবে সাইজ, প্রত্যেকটা সাইজ কিন্তু দেখেন সেম সেম, মানে কম বেশি কিছু নাই। এটা তো পুরোটাই ছানা তাই না মামা? পুরোটাই ছানা। এগুলো কখন থেকে প্রসেসিং করেন, মানে পরে এটা প্রসেসিং হবে, মানে কয়টা থেকে ছানা ছানেন? কত? পাঁচটা থেকে না? হ্যালো দর্শক, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি বিখ্যাত জায়গায় চলে আসছি, রাজশাহীতে রানা মিষ্টান্ন ভাণ্ডারে। আমি হচ্ছে কয়টা পর্যন্ত মানে হবে এখন? আমরা তৈরি হচ্ছে বিকাল পাঁচটার থেকে, আপনার মনে হয় যে হবে আপনার শেষ হবে এগারোটার দিকে। রেগুলার গরম হতে থাকবে? রেগুলার। বড় এগুলো দাম কত করে এখন? 300 টাকা কেজি, 20 টাকা পিস। 20 টাকা পিস, এটা এখন 20 টাকা পিস, 300 টাকা কেজি। আমি এখন আছি দর্শক এই যে আলাকসা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সিএনবি মোড়, একদম সিএনবি মোড়ে আছি। আর এই যে পাশেই রানা মিষ্টি ঘর, তো রানা মিষ্টি ঘরটাতে মনে হয় সবাই ফেমাস, এটা সিএনবিতে অবস্থিত। আর এখন যেহেতু সন্ধ্যার সময়টা বলি, আর এখন ভিড়ও হবে অনেক বেশি, তো আপনারা যারা আসবেন তারা একটু সময় নিয়ে আসবেন, কারণ এখানে অনেক ভিড় হয়। এর আগে খেয়েছেন? রেগুলার তিন দিন আসতেছি। এর আগে খেয়েছেন দুই দিন? জি। আচ্ছা কেমন লাগে আপনার এখানে খেতে? মোটামুটি অনেক ভালো। অন্যান্য জায়গার তুলনা যদি করেন? অন্যান্য জায়গার থেকেও ভালো। যদি করলে আমি বলি, আমার বাসা নওগাঁ সদরে, আমি রাজশাহীতে যাতায়াত আমার প্রায় 3-4 বছর হচ্ছে, প্রায় আসা হয়। তো আমি যখন এখানে আসি আমি অবশ্যই এই দোকানে শরণাপন্ন হই এটা খাওয়ার জন্য, এটা আমার কাছে অনেক প্রিয়। আসসালামু আলাইকুম, চলে আসছে আমার হাতে, এটার দাম 10 টাকা, এটার দাম হচ্ছে 20 টাকা। তোটা আমি একটু দেখাই তোমাদের যে এটার, এটা কিন্তু একদম গরম গরম উঠলো, একদম তাওয়া থেকে বলতে গেলে। এতটাই দেখো কত, একটু ক্লোজ নিয়ে আসেন ভাই, কতটা সফট, জাস্ট ওয়াও, রিয়েলি সফট, এটা অনেক বেশি সফট। জাস্ট আমি প্রথমে শুধুমাত্র মিষ্টিটা ট্রাই করবো এখানকার। এটার দাম 20 টাকা হিসেবে, এটা কেমন? বিসমিল্লাহ। মুখে দেওয়া মাত্রই হাওয়ায় মিঠার মতো কাজ করছে, মানে মুখে দিলাম গলে শেষ, নিমিষেই শেষ, কোনো সময় লাগলো না, কারো দাঁত না থাকলে সেও খাইতে পারবে এটা, অস্থির। আর যে ভেতরে যে জিনিসটা দিয়েছে, মানে মিষ্টিটা এখানে মধ্য মিষ্টি, মানে সবার জন্যই এটা প্রযোজ্য, যে কেউ অতিরিক্ত যারা মিষ্টি খায় তারাও খেতে পারবে, আর যারা একটু কম মিষ্টি খায় তারাও খেতে পারবে, মানে মধ্যম টাইপের মিষ্টিটা। আর এমনিতে যদি পুরি দিয়ে আমি খাই, পুরির দাম 10 টাকা, রস দিয়ে হোয়াট এ কম্বিনেশন, জোস। যারা মিষ্টি খাবে, শুধু মিষ্টি না খেয়ে অবশ্যই পুরি দেখেও, কম্বিনেশনটা একদম অস্থির হয়ে যাবে। তো বুঝতে পারছো এই 30 টাকাতে কিন্তু একটা অস্থির, তোমাদের যে কোনো সময় নাস্তা তুমি করতে পারবা রানা মিষ্টি ঘরে। ফাইনালি বলছি যে যে দুইটা জিনিস আমি এখানে খুঁজে পাইনি এই মিষ্টিটাতে, এই মিষ্টিটার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা খুবই সামান্য পরিমাণে মিষ্টি, মানে অর্থাৎ মিডিয়াম টাইপের যে মিষ্টিটা হয় অতিরিক্ত মিষ্টি না, মানে সবার জন্য প্রযোজ্য। এবং দ্বিতীয় কথা হচ্ছে এটা এতটা সফট, এতটা নরম, এর ভিতরে কোনো কিচ্ছু ছানা ব্যতীত অন্য কোনো জিনিস ছিল না, মানে একটু আটার পরিমাণ ছিল না, সম্পূর্ণ ছানার মিষ্টি, একদমই হাওয়ায় মিঠার মতো। সো এই দুইটা জিনিস আমি খুঁজে পেলাম না, কিন্তু এই দুইটা জিনিসই তার জন্য ভালো বৈশিষ্ট্য এবং এটা মিষ্টিটাকে আরও পারফেক্ট করে তুলেছে। সাত মিনিট পর্যন্ত টাটা, সি ইউ অ্যাগেইন।